গুড মর্নিং, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন সকাল, নতুন ব্লগে তোমাদেরকে চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন প্রায় 10:30 বাজে। তো কি বলো তো, এখন তো আমার দেখতেই পাচ্ছ চান টান কমপ্লিট হয়ে গেছে। আর কালকে, কাল নয় আজকে শুক্রবার, রাতের বেলার দিকে অম্বুবাচী ছেড়ে যাচ্ছে আর কি। আর অন্যবারে কি হয় যে ধরো একটা, কোনো সময় 12টা, দুপুরবেলা 12টা, 1টা, 2টোর সময় অম্বুবাচী ছাড়ার পর আমি রান্না বান্না করতে পারি, সেই রান্না মা খায়। আর মায়েদেরও সুবিধে হলো কি, রাতের বেলা ছেড়ে গেলে সকালবেলা, মানে যতক্ষণ অম্বুবাচী ছাড়ছে ততক্ষণ সে, মানে কিছু নিয়ম পালা আছে, তারপর কাচাকুচি আছে, সেইগুলো অম্বুবাচী ছাড়ার পর করে। তো যদি 2টোর সময় ছাড়ে তাহলে মানে স্নান টান করে নিয়ম পালা করতে করতে সেই 4:30, 4:45 বেজে যায়, তখন ভাত খায়। আর যতক্ষণ না ছাড়বে আমিও একটুখানি ভাত নাড়তে পারবো না, সেই মানে আগে অম্বুবাচী থাকাকালীন ভাত মা খাবে না, সেই কারণে মানে ছেড়ে যাওয়ার পর রান্না মারা হয়। তো আমারও সুবিধে একদিকে হলো যে আমি সকাল থেকে নর্মাল ডে যেমন সকালবেলা রাঁধি সেই রকমই রাঁধবো, আর মাও সকালবেলা কাচাকুচি করে নেবে, নিয়মপালা করে নেবে, পুজো দিতে যাওয়া আছে সেই সব করে নেবে। পুজো দিতে যাবে কি না জানি না, আদৌ দেখি কি করে। আর মেয়ের তো সামনেই পরীক্ষা, এখন মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পড়তে বসে যাচ্ছে, মানে রান্নাঘরে মাঝে মাঝে ঢোঁ মারতে যায় তো সেটা আর যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এখানে মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, আর এখানে আলু ছাড়িয়ে রেখে গেছিলাম, ওখানে ভাতের চালটা ধুয়ে একবারে রেডি করে রেখেছি, এবার জ্বালাবো, বসিয়ে দেবো। মেয়ে বললো যে মাছের কালিয়া করো, ও তো জানো মাছের কালিয়ার পোকা, ডিমের কালিয়ার পোকা পোকা, এই হচ্ছে ব্যাপার। মানে রাতের বেলা ভেবেছিলাম মানে একটা তরকারি করে নেবো মাছ ফাঁস দিয়ে, আমার হাজবেন্ডও তাই বললো, তো ওইটাতে হয়ে যেত, ও বললো না কালিয়া করো, ওবেলারটা ওবেলার মতো করবো। আর এখানে সবজি এই নাবি এনেছি, কালিয়াতে আজকে একটুখানি ক্যাপসিকাম দেবো, মানে অন্য সময় ক্যাপসিকাম থাকলে দিই, না থাকলে না দিই, এরকম একটা ব্যাপার। আর ক্যাপসিকাম ছিল, এবার তো নষ্ট হয়ে যাবে, তো বলেছিলাম যে অনেকগুলো ক্যাপসিকাম নিয়ে চলে এসেছিল। চলো, ওখানে ঢেঁড়সটা ভাজা হচ্ছে, আর এখানে দিয়ে দিয়েছি একটুখানি তেলেতে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি, ওখানে ভাতটা হয়েই গেছে। আর এই বেসিনেতে ফ্যানটা ঝরাবো, আমি এখানে আসার পর থেকে আমার শাশুড়িমাকে বেসিনেই ফ্যান ঝরাতে দেখি দেখেছি আর কি। অনেকে আছে যে গামলা বা কিছুতে উপুর করে দেয়, আমার বাবা ভাই তো তাই গামলাতে উপুর করে দেয়, ফ্যানটা ঝরে গেলে তুলে নেয়। তো যখন আমার ক্ষমতা কমে যাবে তখন ওই রকম সিস্টেম করব, এখন এটা হাঁড়িটা অনেকটা ভারী কারণ জল ভাত মিলে অনেকটাই, তো যখন পারবো না বয়সকালে তখন একটা ডেকচির ওপর উপুর করব। আর এখন অভ্যাস হয়ে গেছে, কোনো সেরমভাবে অসুবিধে হয় না, হ্যাঁ একটু প্রবলেম হয় কাঁধে যখন ব্যথা বাড়ে তখন আরও উৎপরীক্ষে ব্যথাটা বাড়ে, কারণ অনেকক্ষণ ধরে মানে ভারী জিনিসটাকে ধরে থাকা কষ্টকর একটা। তো চলো দেখি ওইটা হোক, আর ওটা করবো তোমার এই মানে ঢ্যাঁড়সটা করবো তোমার সর্ষে আর পোস্ত দিয়ে একটু ঝাল করবো, ঢ্যাঁড়সটা খারাপ হয়ে যাচ্ছিলো যার জন্য করে ফেলতেই হলো। ফোন করেছে মেঘ, আকাশে পুরো মেঘ আর একধারে রোদ্দুর আর হাওয়া, ওফ নাইস ওয়েদার। এখন রান্না না থাকলে না এটাকে উপভোগ করা যেত, কিন্তু রান্না আছে ছাড়তে হবে সেটা। আমার মেয়েকে এই সবই একটু ইয়েপি করে দিয়েছি, ওর নাড়ি ছিঁড়ে যাচ্ছে নাকি শুনছি, তাই একটু করে দিলাম ম্যাগি, কিন্তু খাবে না ছাতু মুড়ি, মানে বসে আছে শুনতে পাচ্ছে সবই। আহ ফড়িং উঠছে জানো, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে, হলে তো বাঁচি একটু, প্রচণ্ড গরম, হাওয়া দিয়ে যদি মেঘগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায় কিচ্ছু করার নেই, বললেও শুনবে না। আর কদিন ধরে রুটি ফুটি ঠিকঠাক দেওয়া হচ্ছে না বলে পাখি আমার আসছে না, ভালো আসছে মাঝে মাঝে এসে দেখে চলে যাচ্ছে। সকালে বিস্কুট খেলে ওই 1-2 কুচি বিস্কুট আমি দিই, কিন্তু রুটি থাকলে রুটিটা ওরা বেশ মজা করে খায়। এখানে শুয়ে আছো কেন, উটকো উটকো জায়গায় শো তুমি বড্ড জানো, কি গো কে বকেছে তোমায়, তার নামটা একবার আমায় বলো, কি গো ল্যাসটা অত জোর জোর নড়ছে কেন, দিদি ক্লাস করছে তো, তোর সঙ্গে তোর সাথে খেলতে পারবে, বড় মা চান করছে,
বড় মা চান করছে, গায়ে লোমগুলো কি হচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে কেন? মা দুপুরবেলা খাবে আজকে মুড়ি, এখানে ঝুরি ভাজা আছে, তেল মেখেছে, এখানে আম আছে, আর এখানে আছে চিঁড়ে, ধুয়ে নিয়েছে ভালো করে, নুন একটু দিয়েছে, চিনি দিয়েছে, আর মুড়কি দেবে এতে। মায়ের দুপুরে নুন দেন, লেবু মানে লেবু দেবেন নাকি? না, মুড়কি মুড়কি দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরাও খেতে বসবো এখন, মেয়ের ক্লাস আজকে অনেকটাও দেরিতে হয়েছে, মানে শেষ হয়েছে, এই জন্য 3টে বাজে এখন। আর এখানে খাবার বেড়েছি, খাওয়া দাওয়াটা দান করবো। আর মেয়ের আজকে 4:30 থেকে পড়তে যাওয়া আছে, মানে 4:30 সময় পড়তে যাওয়া আছে, খেয়ে উঠেই একটু পড়তে বসবে, রেস্ট পাবে না, বেরিয়ে যেতে হবে। এই সবে ক্লাস শেষ হয়েছে। আর এখন 7টা বাজে, আর এই গাছগুলোতে একটু করে জল দিলাম, ওইখানে আছে, ওইখানে আছে, ওই দিকটাও তো একটা গাছ আছে, ওই দিকটা অন্ধকার। তো যাই হোক, কদিন অনেক দিন হলো জল দিইনি, ভেতরে জল আছে এখানে, ঠিক আছে, এগুলোতে জল আছে, কিন্তু মানে জল দিইনি এই কারণে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে জল দিইনি। আর আজকে দেখছি মানে বৃষ্টি হবে হবে করে চুপকি দেখিয়ে চলে গেল, এত গরম, না জল দিলে এদের হবে না, খুব কষ্ট পাচ্ছে, মানে আমার চেয়েও বোধ হয় বেশি কষ্ট পাচ্ছে এরা। তো যাই হোক, ওই জন্য একটু করে জল দিলাম। আর জলটা কি বলতো, একটু আমি এই ফ্রিজেতে ওই স্প্রেটা রেখে দিই, ঠান্ডা ঠান্ডা জল দিই, বুঝতে পারলে, ওরা খুব আনন্দ পায়। আর আমি এখন ফ্রিজটা খুলে দাঁড়িয়ে আছে এই কারণে, এইখান থেকে বার করবো একটু হলুদ, কালকে আমার মানে জল যে করি রাতের বেলা, মানে সকালবেলা রাতের বেলা করি, আর সকালবেলা সবাই যে খাই কাড়া যেটা বানাই, সেটা করতে ভুলে গেছি সকালবেলা। তো আজকে ওই জন্য এখন নাবিয়ে নিয়ে আমি চলে যাব, একটু আদা, আদা তলায় ছিল, আর হলুদ যদি একবার তলায় নেমে যাই আর ভুলে যাই, সেটা না, সেই কাজটা ঠিকঠাক হয় না, ওই 14 বার ওপরে আসি কিন্তু ভুলে যাই, নিচে আবার নেমে যাই, যে কি নিতে এলাম সেই কাজটা না করে অন্য কাজ করে আমি তলায় চলে যাই। তো এখন চা করবো, চাটা খাবো, মেয়ে তো নেই বাড়িতে, 8টা-8টার সময় আমার হাজবেন্ড আনতে যাবে, নিয়ে হচ্ছে ব্যাপার। এই যে সেদিনকে তোমাদের বলছিলাম মায়ের যে চা, এই যে ভিজিয়ে রেখেছিল, আর এইরকম রঙটা হয়েছে, লিকারটা বেরিয়েছে, সকালবেলা ভিজিয়েছেন না, লিকারটা বেরিয়েছে, এবার ছাঁকবে আর একটুখানি দুধ দেবে, আর একটু সুগার ফ্রি দিয়ে খাবে। আর এখানে এগুলো তুলবো, আগে চাটা খাই, চাটা ওখানে করতে দিয়েছি, হচ্ছে, মাও চা খাবে। আর এখানে তিনজনকার তিনটে বাটিতে আছে তোমার, এটা কি চিড়ে ভাজা না, এই চিড়ে ভাজাগুলো খেতে ভালো, কিন্তু আজকে আমার ভাতটা একটু মনে হচ্ছে বেশি খাওয়া হয়ে গেছে, তো এই চিড়ে ভাজাটা খেয়ে আরও আমার পেটটা জয়ঢাক হয়ে যাবে, বুঝতে পেরেছ? এই বাদাম, আগে আমি এই বাদাম খেতাম না, কোনো চানাচুরের বলো, এই যে এর ভেতরে যে বাদাম দেওয়া আছে খেতাম না, বেঁচে বেঁচে ফেলে দিতাম, এখন বাদাম খাই। এখন 9:30 বাজে, আমি নিচ থেকে উপরে চলে এসেছি, মায়ের দাঁতের যন্ত্রণা হচ্ছে, মা বললো যে আমাকে শশাটা কুড়ে দাও বৌমা, তো শশা দিয়ে আমি একটু মুড়ি খাবো, তো আমি শশাটা কুড়ে দিয়ে এসেছি, দিদাও তো শশা কুড়েই দিতে হয়, দিদার শশা খেলে কুড়ে দিতে হয়, আর নাহলে শশা ফশা খাওয়া হবে না দিদার, ওই জন্য। আর দরজাটা দিয়ে রেখেছি, দুটো ছেলেকে খাবার দিচ্ছে, তার মধ্যে বড় ছেলে চেঁচাচ্ছে বা অভিযোগ করছে, কিছু একটা বলছে যে ভাইকে একটু বেশি দিয়ে দিচ্ছিস, আমাকে একটু কম দিচ্ছিস বাবা, একটু বেশি বেশি দে, এরকম কিছু একটা বলতে চাইছে, মানে এই জন্য ভাউ ভাউ করে চেঁচাচ্ছে, এই জন্য আমি দরজাটা দিয়ে দিয়েছি আমার ডিস্টার্ব হবে বলে। আর আজকে মানে এতটাই গরম যে এনার্জি লেভেল একদম নিচে নেমে যাচ্ছে, বুঝতে পারছো? আর মেয়ে এসে একটুখানি টিফিন করেছে, তো সেই কারণে এক্ষুনি খেতে বসবো না, সবে সাধারণত 9:30 বাজে, তো আমি একটুখানি ভাবছি রুটি ফুটি করতে, মানে করে টোরে আগে এসে একটু ফ্রেশ হবো। আজকে আমার 3 থেকে 4 গা ধোয়া হয়ে গেলো, মানে আইফোন ধুলে আমার 4 গা ধোয়া হয়ে যাবে,
আর এই সময়টা খারাপ কিছু করারও নেই, আর আমি পারছিও না যে এত গরমে ফ্রেশ না হলে হবে না। তো আমি তো ভাবছি যে কখন নিচ থেকে এসে একটুখানি ফ্রেশ হব, এসে একটু পাখার তলায় বসবো, বুঝতে পারলে। আর খাবার এনে রেখে দিয়েছি, পরে খাবো, এখন না। তো চলো আমার ব্লগটা আজকে আমি এখানেই রাখছি। হ্যাঁ, আমার ব্লগে যদি কিছু মাত্র ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। শুয়ে আছে দেখতে পাচ্ছ, টাটা।